না না আর থাকবো না, চলে যাবো, রোজ রোজ এই একই অশান্তি আর ভাল লাগে না, আমি আর থাকবোই না, আমি এখন চলে যাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম, ঐতিহ্যবাহী একটা খাবার বউ ভাত। বউ ভাত কেউ বলে খুদের ভাত। আপনারা ভাবতেছেন আমি হয়তো রাগ করছি, বাসা থেকে চলে যেতেছি, কথাটা সেটা না। আমরা প্রতিদিনই সকালে নাস্তা বানাই, রুটি না হলে কেউ লুডুস খায়, কোনো একটা খাবার খায় সবাই, সকালবেলা নাস্তা বানায়, রোজ রোজ নাস্তা বানাই, তো ওই জিনিসটারে আমি আর কি বলছি যে আর ভালো লাগতেছে না। যাই হোক, আজকে আমরা সবাই, আমার শাশুড়ি আম্মা খুদের ভাত রান্না করবে, আমরা সবাই আজকে খুদের ভাত খাবো আমার ননদের বাসায়। আমার ননদ থাকে উপরে, আমি এখন উপরে যাইতেছি। আপনাদের খুদের ভাতের রেসিপি সহ কীভাবে আমরা খুদের ভাত কী কী ভর্তা দিয়ে খাই আপনাদের দেখাবো। আমরা একই বিল্ডিংয়ে থাকি, আমি থাকি লিফটের 4-এ, আমার ননদ থাকে লিফটের 7-এ, আমার বড় ভাসুর থাকে লিফটের 8-এ। আমি এখন ভিতরে যাচ্ছি, দেখি আম্মা কি করে। আমি এখন খুদে চালটা ধুয়ে নিব, আম্মা আমাকে দিছে ধোয়ার জন্য। চালটা ধুয়ে ভালোভাবে ধুয়ে তারপরে উপর থেকে চালটাকে ছেঁকে ছেঁকে রাখবো আর কি, নিচে ময়লাটা থাকলে নিচে জমা হবে। এবার রান্নাটা বসাবো, আম্মাই দিচ্ছে সব উপকরণ। আম্মার হাতের এই খুদের ভাতটা অনেক মজা লাগে, আমি এইভাবে খুদের ভাত আমি কাউকে রান্না করতে দেখি নাই, আমি এই বাসায় প্রথম খুদের ভাত এইভাবে খাওয়া শিখছি। আমাদের সিরাজগঞ্জে ও সবাই খুদের ভাত খায় কিন্তু এত মশলা দিয়ে খায় না, দেখতে পাচ্ছেন, তেজপাতা, শুকনো মরিচ, আদা কুচি, রসুন কুচি, এবার পেঁয়াজ কুচি দিছে আম্মা, সরিষার তেল দিয়েছে, সয়াবিন তেল দিছে। এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব, একটু লাল লাল হলে ভাতটার ঘ্রাণ থাকে। কিছু কাঁচামরিচ দিছে, আম্মা অনেক আইটেমের রান্না পারে, এর মধ্যে এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই খুদের ভাতটা যখন রান্না করে আমরা সবাই খুশি হই, খুদের ভাতের কথা শুনলেই। এখন পেঁয়াজটা ভাজা হচ্ছে ভালোভাবে, লবণ দিচ্ছি, তেলটা বেশি ছিটটা ছিল তো ওই জন্য। সবাই কম বেশি এই খুদের ভাত পছন্দ করে। এখন চালটা দিয়ে দিব এর ভিতরে, পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, চালটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি আমরা, পানি ঝরানোর জন্য এটাতে দিয়ে রাখছিলাম। এখন চালটাকে ভালোভাবে আমি ভেজে নেব, লবণ দিল পরিমাণ মতো। চালটা আপনি যত ভালোভাবে ভাজা নাড়াচাড়া করে নেবেন, ভেজে নেবেন, তত মানে ঝরঝরা হবে, খুদের ভাতটা খাইতেও ভালো লাগবে। এটা অনেক ছোটো ছোটো খুদ, অনেক চিকন চাল আর কি, আমি ওই খুন্তিটা দিয়ে নাড়তে পারতেছিলাম না, এই জন্য একটু মোটা চ্যাপটা খুন্তিটা নিচ্ছি, ওই চিকনটা দিয়ে আমি পারতেছিলাম না। এখানে অনেকগুলো খুদ আছে, 1 কেজি খুদ। আমি চালটাকে ভালোভাবে ভাজতেছি, এটা আম্মা বলে দিতেছে পাশে থেকে, 1 কেজি খুদের ভিতরে 1.5 কেজি পানি দিতে হয়, 1.5 কেজি পানি দিলাম। চালটা একটু ভালোভাবে ফুটে গেলে তারপর ঢেকে দিব। আপনাদের যদি এই রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা কষ্ট করে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি মজার মজার এরকম ভিডিও পেতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। চালটা ফুটতেছে, একটু পরে আমি ঢাকনাটা দিয়ে দিব, আর একটু পানিটা নিচে চলে গেলে আমি অত সুন্দর করে কথা বলতে পারি না, তারপরে গোছায় বলার চেষ্টা করতেছি। যে ঢেকে দিলাম,
এখন পানিটা শুকানোর পরে দেখাবো আপনাদের। একটু বাইরের আকাশটা দেখতেছি সকালবেলা, স্নিগ্ধ বাতাস, অনেক ভালো লাগতেছে। ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে আমাদের এই সাইডটা থেকে। বারান্দা আছে এখানে রান্নাঘরের সাথেই। ভালো লাগে সকালবেলা যদি একটু বারান্দায় দাঁড়ানো যায়, সাথে যদি একটু মিষ্টি মিষ্টি বাতাস থাকে ভালো লাগে। এই ছাদগুলোতে অনেক ড্রাগন ফ্রুট গাছ আছে। ফুলটা একটু দেখাতে চাইলাম কিন্তু ভালোভাবে দেখা যাচ্ছিল না। দেখতে পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গেছে। এখন আমি এই খুদের ভাতটাকে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আবার চাপ দিয়ে ঢেকে রাখবো। তাহলে যতটুক বাকি আছে চালটা ভালোভাবে সিদ্ধ হবে। এতে করে চালটা ডিম থাকবে না। ওর জন্য দুটা কোল পাখি ডিম সেদ্ধ করছিলাম ওকে দিছি খাওয়ার জন্য। হাত দিয়ে খাইতেছে। বড় ডিমটা খাইতে চায় না মুরগির ডিমটা। কোল পাখি ডিমটা একটু ছোট, এই জন্য ওটা দেখলে অনেক আগ্রহ করে খায়। আমি খুদের ভাতটা আবার নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে। এখন খুদের ভাতের সাথে আমরা যে জিনিসটা দিয়ে খাবো, আলু ভর্তা, ডাল ভর্তা। আমি ডাল ভর্তা আলু ভর্তা করছিলাম, যে বাসা থেকে পেঁয়াজ বেরেস্তা করে শুকনো মরিচ ভেজে আমি এটা করছি। আমি ভর্তা ডাল ভর্তা আলু ভর্তা করছি। আমার বড় যা উনি করছে হচ্ছে মরিচের ভর্তা, কালো জিরার ভর্তা, এটা শুটকি ভর্তা। এই যে দেখুন ভর্তাগুলি, আমার বেশি ভাল লাগে খুদের ভাতের সাথে শুটকি ভর্তাটা, আমার অনেক ভালো লাগে। আমার বড় চা প্লেটে খাবার দিতেছে সবাইকে, আমরা সবাই একসাথে খাবো। যে আপনারা দেখতে পাচ্ছেন প্লেটগুলো বাড়া হচ্ছে, ভাবি অনেক কাজ করতে পারে, ওনার থেকে আমি অনেক কিছু শিখি। যে পরিবেশন করতেছে, একটা আলু ভর্তা, একটা ডাল ভর্তা। শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা নিব এখন, এর একটু পরে মরিচের ভর্তা নিব। কে কে আমার মতো শুটকি ভর্তা পছন্দ করেন কমেন্টে বলবেন। এটা চ্যাপা শুটকি ভর্তা। আমি এখন খাবারটা খেয়ে টেস্ট করে বলতাছি আপনাদের যে কেমন হয়েছে। আপনারাও চাইলে এই ঝটপট নাস্তা বানায় নিতে পারেন বাসায়। খুদের ভাত কম বেশি সবাই পছন্দ করে, অনেক মজা হয়েছে। আজকে এটুকুই, আপনারা ভালো থাকবেন। শেয়ার করুন।